বাবা পাকিস্তানি, তবে জন্ম বেলজিয়ামে। বড় হয়েছেন অস্ট্রেলিয়াতে, কিন্তু ভারতের বিপক্ষে জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন বেলজিয়ামের লাইসেন্সধারী বিমানের পাইলট আন্তুম নাগবি। ক্রিকেটের পরিচয়ের পাশাপাশি আন্তুমের আরেকটি পরিচয় হচ্ছে তিনি একজন পাইলট। না, শখের পাইলট নন তিনি, রীতিমতো বাণিজ্যিক বিমানের লাইসেন্সধারী পাইলট তিনি। কিন্তু বেলজিয়ামে জন্ম নেওয়া পাকিস্তানি বংশোদ্ভূত নাগবি কিভাবে আসলেন জিম্বাবুয়ের জাতীয় দলে? গল্পটা বুঝতে হলে চিনতে হবে আন্তুমের বাবা জুবায়ের নাগবিকে। বেলজিয়ামে জন্ম হলেও জুবায়ের নাগবি ক্লাব ক্রিকেট খেলতেন নেদারল্যান্ডসে। ক্রিকেটার জুবায়ের তার দুই সন্তান আন্তুম এবং আওদাকে নিয়ে পাড়ি জমান অস্ট্রেলিয়ার সিডনিতে। আন্তুমের বয়স তখন মাত্র 4 বছর। অস্ট্রেলিয়ার সিডনিতেই বড় হয়েছেন, সেখানেই খেলেছেন শৈশবের ক্রিকেট। একসময় চলে যান ডারউইনে, সেখানে ক্লাব ক্রিকেটে খেলার সময় পরিচয় হয় সাবেক জিম্বাবুয়ান ক্রিকেটার সোলোমন মিরের সাথে। ঘটনাটা 2021 সালের। ডারউইনে আন্তুম এবং সোলোমন মিরে ছিলেন রুমমেট। ওই বছর ডারউইনে টানা 3 সেঞ্চুরি করেন আন্তুম, কিন্তু তবুও দলে নিয়মিত সুযোগ পাওয়া নিশ্চিত ছিল না। এমন সময় সোলোমন মিরেই প্রথম প্রস্তাবটা দেন আন্তুমকে। তাকে বলেন, তুমি জিম্বাবুয়ের হয়ে খেলার চেষ্টা করতে পারো, আগামী কয়েক বছরের ভেতর অনেক নতুন ক্রিকেটার প্রয়োজন হবে জিম্বাবুয়ের ক্রিকেটে। সোলোমন মিরের এই পরামর্শে জিম্বাবুয়ে দলে চলে আসেন বাবা জুবায়ের নাগবি। আন্তুম নাম লেখান মিডওয়েস্ট রাইনো দলে। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকেই করেন বাজিমাপ। লগান কাপে রাইনোর হয়ে 6 নম্বরে নেমে করেন 140 রান। বল হাতে অফ স্পিনে নেন 22 রানে 4 উইকেট। 2023 সালে জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেট লিস্টে অভিষেক হয় তার। আর মাত্র দ্বিতীয় ম্যাচে 56 রানে 3 উইকেট নেওয়ার পর ব্যাট হাতে 93 বলে 123 রান করে রাইনোকে ম্যাচ জেতান। 2024 সালের জানুয়ারি মাসে মিডওয়েস্ট রাইনোর অধিনায়কত্ব পান আন্তুম নাগবি এবং জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটের প্রথম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড করেন আন্তুম নাগবি। এরপর জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আর অপেক্ষা করেনি। 25 বছর বয়সী আন্তুম আমির নাগবির ভেতর তারা খুঁজে পেয়েছেন নতুন সিকান্দার রাজাকে। তাই প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রস্তুত করে নাগবিকে দেওয়া হয়েছে জিম্বাবুয়ের নাগরিকত্ব। জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে আন্তুমের ছোট ক্যারিয়ারের দিকে তাকালেই তার সামর্থ্যের সম্পর্কে ধারণা পাওয়া যায় কিছুটা। প্রথম শ্রেণীর ক্রিকেটে 13 ইনিংসে 72.00 গড়ে 4 সেঞ্চুরির পাশাপাশি করেছেন 792 রান, বল হাতে নিয়েছেন 20 উইকেটও। লিস্টে ক্রিকেটে 8 ম্যাচে 3টি সেঞ্চুরিতে করেছেন 514 রান এবং টি-20 ফরম্যাটে 5 ইনিংসে 146.80 স্ট্রাইক রেটে করেছেন 138 রান। একটু দ্রুতই জিম্বাবুয়ের জাতীয় দলে সুযোগ পেয়ে গেলেন বেলজিয়ামের আন্তুম নাগবি, যাকে হাতের কাছে পেয়ে লুফে নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। কিন্তু কেন, কি আছে তার মাঝে, সেটার উত্তর সময়ই বলে দেবে। আর সেজন্য চোখ রাখতে হবে ভারতের বিপক্ষে টি-20 সিরিজের দিকে।